রমজান তো আসছে অতীত জিন্দেগি, অতীত জিন্দেগি, অতীত জীবন এবং সামনের জীবন, এতদিন তো কেউ বাঁচবেও না। 89 বৎসর 2 মাস, কে বলবে এখানে 89 বৎসর বাঁচবে? যাদের দাড়ি পাইকা গেছে সেও তো আশা করতে পারে না যে আমি 89 বৎসর বাঁচব, কি পারেন কেউ আশা করতে? স্বাস্থ্যের অবস্থা দেখলে সবার আশা এটাই যে যতটুক বেঁচে আছি এটাই বেশি, মনে হয় কালকেও মরে যেতে পারি, ঠিক না? 89 বৎসরের জীবন দেওয়ার জন্য রমজান আসছিল, আমি কতটুকু রমজান থেকে নিলাম? 89 বৎসর 2 মাস। আমার জীবনের সমস্ত ঘাটতি পূর্ণ করার জন্য আসছে, যত লাইনের ঘাটতি ছিল। এই জন্যই তো বলা হয়েছিল যে মানুষ সারা বৎসর, একটা মানুষের 24 ঘন্টা যত আমল করা দরকার, যত আমল করা দরকার, যত আমল তার থেকে চাওয়া হইতেছে, যেই লাইনেরই হোক, এটা রমজানে করা উচিত। এই জন্য কেউ বড় সুন্দর উদাহরণ দিয়েছেন, আপনি রমজানে যদি ডেলি 1 টাকা দান করেন 1 টাকা, আর যেদিন লাইলাতুল কদর হবে তা আপনার 84 বৎসর 1 টাকা দান করার সওয়াব আপনি পাইতে থাকলেন, ঠিক না? রমজান মাসটাই ছিল এই জন্য যে 11 মাসে যা করতে পারতে ছিল না, হ্যাঁ কোনো প্রতিবন্ধকতা ছিল, কোনো জাইজামেলা ছিল, কোনো তারাহুরা ছিল, সেজন্য রমজানে এটা পুরা করে যত এবাদতের লাইন আছে, যত সওয়াবের লাইন আছে, আর এটা তো বেশি না, বেশি না, বেশি না। আবার রমজানে আইসা পুরাও হইতেছে, গত জুমাই বলছিলাম আমি যে পুরাও হইতেছে, বুঝার বিষয়। কিন্তু যেটা যেই জায়গায় আছে ওই জায়গায় রাইখা পুরা হইতেছে না, নফলকে নফল রাইখা, মোস্তাহাবকে মোস্তাহাব রাইখা, সুন্নতকে সুন্নত রাইখা, সৎকাকে সৎকা রাইখা, কোনোটা তার জায়গায় রাইখা পুরা হইতেছে না, সবগুলা ফরজ রূপে পুরা হইতেছে, সবগুলা ফরজ। এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বৎসর ইবাদত করতেন বটে, কিন্তু রমজান যখন আসত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আল্লাহর রসুলের চেহারার দিকে তাকানো যেত না, চেহারা পরিবর্তন হয়ে যেত। আমাদেরকে যেমন চিনতেনই না, পুরা 30 দিনে 1 দিনও বিছনার কাছে আসতেন না, কেন ছিল এটা? কেন অতীত বৎসরের, অতীত সময়ের যত কমই ছিল, এই জন্যই তো সমস্যা এক জায়গায় আছে, যার কারণে এরকম হয়, নাহলে খাওয়ার কথা ছিল না, কথা ছিল না। রমজানে সবকিছু পূর্ণ করার জন্য ছিল, যেমন ইবাদতের লাইনে আল্লাহ রসুল এরকম ছিলেন, বাকি লাইনগুলা তো এরকমই ছিলেন, নাহলে হাদিসে কেন শব্দ আসতেন কারিহিল মুরসালা, আজওয়াদ কারিহিল মুরসালা। আল্লাহ রসুল এতটুকু দানশীল হইতেন রমজান মাসে, এত দান করতেন যে তুফানের গতি পর্যন্ত আল্লাহ রসুলের দানের সামনে হার মেনে যেত, এত দানশীল ছিলেন রমজানে, এত দানশীল ছিলেন, এত দানশীল ছিলেন রমজানে। তো যেটা বুঝাইতেছিলাম, রমজান তো আসছিল এই জন্য যে অতদিন আমি বাঁচবও না,
অত দিনের, অত দিনের আমি বাঁচব না এতদিন, এই আশা মানুষের খুব কম, 89 বছর বাচ্চা এটার আশা খুব মানুষের কম। গড়ায়ু তো 70-এর উপরে নাই। এটাকে পরিপূর্ণ করার জন্য যেন কেউ মৃত্যুর পরে কোনো লাইনে, কোনো দিকে, কোনো সেক্টরে আমার উঠাইলে যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে, দেখে এটার ভিতরে পূর্ণতা আছে, কোনো সম্পূর্ণতা ছাড়া কোনো কমি নাই, পুরো পূর্ণ। বরং এটা পর্যন্ত দেখে যে পূর্ণ হয়ে আরো বেশি আছে, এই জন্য রমজান ছিল। আমরা একটু বুকে হাত দিয়া বলি, একটু ভাবি যে আমি রমজান থেকে কতটুকু নিলাম, কতটুকু নিতে পারলাম, কতটুকু নিতে পারলাম। 1 টাকা দিলাম, 70 টাকা লেখা হলো, আবার ফরজ হিসাবে লেখা হইল, আমার দান হিসাবে, নফল হিসাবে লেখা হইল না। বলেন আমরা কয়জন আছি এখানে যে সকালে উঠা ডেলি আমি 100 টাকা দান করছি, 30 দিনে 3000 টাকাই হইতো, 10 টাকা করে দিলে 300 টাকাই হইতো। কি রাগ হয়ে গেলেন? 1 টাকা করে দিলে 30 টাকাই হইতো, 2100 টাকা তো লেখা হইতো, 2100 টাকা লেখা হইতো, কয়জন দিছি? রমজানের বাহিরে যেগুলো করণীয় ছিল, করণীয় ছিল, আমি জানি না এখানে আসে কি আসে না, কয়জন মহল্লার মানুষ আসরের পরে আইসা উপরে বসে বা মসজিদের নিচে বসে হাফেজ করে ডাইকা বলে যে এটা পড়াবেন, এটা একটু শুনান আমাদেরকে, কয়জন আসছে? যে যেটা তারাবিতে পড়াবেন এটা আসরের পরে আমাদেরকে একটু শুনান, আধা ঘন্টা সময় লাগত, তাহলে তো কোরআন শোনা তো হইতো, পড়া না হইতো শোনা তো হইতো। এরকম প্রত্যেকটা আসকার জিকির কতটুকু করছি? 100 বার করলে 100 বার করলে 7000 বার লেখা হয়েছে, 100 দুরুদ পড়লে 7000 দুরুদ, 30 দিনে যদি 7000 হয় তো কত হয়? 210000 হয়। কি 100 বার দুরুদ পড়তে কি অনেক সময় লাগত? কি বলেন? 100 বার কলেমা পড়তে কি অনেক সময় লাগত? বলেন কয়জন পড়ছি? যদি 100 বার পড়তাম তাহলে 210000 বার পড়া হইতো 1 মাসে। আপনি কি কলেমার ওয়েট কম মনে করতেছেন? আপনি ভাববেন আল্লাহ কলেমার ওয়েট করবে কি কইরা, ঠিক না? আমি পড়ছি এটার ওয়েট কি কইরা হবে, এটাই তো যুক্তি। কি বলেন? এটাই তো যুক্তি যে কি কইরা ওয়েট করবে, ঠিক না? তাহলে আমারে যুক্তি দিয়া বুঝান তাপমাত্রা মাপে কি কইরা, এটা বুঝান। তাইলে তাপমাত্রার মাপও এটা ভুয়া। কি তাপমাত্রা মাপা যায় না? না আসা যায় না। অ্যান্ড্রয়েড সেট যার কাছে আছে ওয়েদার লেখা আছে, দেখেন এখনই ওয়েদারের ভিতরে চাপ দিয়া দেখেন ওয়েদার কত আছে, দেখেন চাপ দিয়া ওয়েদার কত আছে, এখানে কোতোয়ালিতে ওয়েদার কত, উঠে না উঠে না? এটা মাপে কি করা? সত্য এটাই, ওয়েদার যদি মাপতে পারেন, বলের গতি যদি মাপা যায়, বাতাসের গতি যদি মাপা যায়, তো যেই আল্লাহ ব্রেন দিছে এই মেশিন বানানের, ওই আল্লাহর কাছে সুপার টেকনোলজি রাখা আছে। আপনার কলেমা মাইপা দেখায় দিবে, আর মাইপা ওয়েটও বইলা দিছে ওয়েট। এই জন্য হাদিসে আছে কেয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ বলবে
তার কোনো আমল নামা থাকবে না, সে যা দেখবে সব শূন্য, পরেশান হয়ে যাবে এই উম্মতের। আল্লাহ বলবে ইন্দি লাকা হাসানা, তোর জন্য আমার কাছে একটা নেকি আছে, মাইপা দেখতে পারিস। তো মাতাল হয়ে বলবে আল্লাহ এটা কি কথা, এক নেকি আর এটা দিয়া মাইপা দেখবো, এই গুণা পাহাড়কে এক নেকি দিয়া মাইপা দেখবো। আল্লাহ বলবে মাপ, যখন মাপবে তো সমস্ত কিছু হাওয়ায় উড়া যাবে, এই পাল্লা সামনেরটা মাটিতে ঠক করে লেগে যাবে। সে খুলা দেখবে ফাইদা ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার ওয়েট আছে 2,10,000 বার মত। বলেন কতটুকু পড়ছে? রমজান তো আসছিল, কিন্তু আমি কতটুকু উপকৃত হইলাম? বাবেন দ্বিতীয় কোরআন তো ছিল, কিন্তু আমার সম্পর্ক কতটুকু হইলো কোরআনের সাথে? সম্পর্ক রমজান আসছিল আমাকে কোরআনের সাথে সম্পর্কিত করার জন্য। মাঝে মাঝে বলে না আমার লোকে চলিস পরিচয় করায় দিব, বোঝেন কিছু না? মনে হয় বোঝেন না, বোঝেন? আমার সাথে চলিস পরিচয় করায় দিব, কি বোঝেন? নাম বললাম না, দুনিয়া এরকম পর্ব বহুত হয় ঠিক না? আমার সাথে চলিস পরিচয় করায় দিব, কামে লাগবো। কি লাগবো? কামে লাগবো। জান না জান না, কত মানুষ তো টোকাইতে থাকে আমারে কোনো মতে একটু পরিচয় করাইয়া দিতে পারে কিনা। কত মানুষ তো সারাদিন প্রতিদিন অপেক্ষায় থাকে একটা সেলফি লেখা পোস্টার বানাইতে পারি কিনা, ঠিক না? কি সেলফি নিয়েই তো পোস্টার বানায়, রাগ হয়ে গেলেন? রাজনীতি আলাপ করতেছি না, বোঝানোর জন্য বলতেছি। কোরআন আসছিল আমাকে, আল্লাহ রমজান আসছিল কোরআনের সাথে আমাকে সম্পর্ক করায় দেওয়ার জন্য। কোরআনের সাথে সম্পর্ক হইলে কি হবে একটু আল্লাহ জানায় গেছে, যে কোরআনের সাথে যদি সম্পর্ক হয় তো তোমার আর কোনো চিন্তা নাই, কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তোমার কোরআন তোমার পক্ষে উকিল হইয়া তোমার জন্য লড়বে। রমজান আসছিল কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক করানোর জন্য, পরিচিত করানোর জন্য। এক সম্পর্ক, ভাবেন কতটুকু সম্পর্ক হলো কোরআনের সাথে। এতটুকু সম্পর্ক তো এখানে অনেক মানুষেরও হয় নাই। এই রমজানে যদিও তারাবি পড়ছে, কিন্তু কোরআন একদিনও হাতে নিয়ে একটা চুমা দেয় নাই। এই মজলিসে লোক আছে না? নাই, হাত উঠাইতে বলবো না আমি, না নাই। নিজেকে নিজেকে প্রশ্ন করেন, আছেন কি আছেন না? একবারও তো একটা চুমা দিনে, যদিও তারাবিতে শুনছি। রমজান আসছিল কোরআনের সাথে আমার সম্পর্ক করে দেওয়ার জন্য, কেননা কোরআন আল্লাহর কালাম, এটা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, হায় হায় আল্লাহর রাগ এমনি ঠান্ডা হয়ে যাবে, এমনি ঠান্ডা হয়ে যাবে, এমনি ঠান্ডা হয়ে যাবে। তো কোরআনের সাথে আমাদের সম্পর্ক হইল কতটুকু? রমজান আসলো আমি উপকৃত হইলাম কতটুকু? এ দুটা বাবার বিষয়, চিন্তার বিষয়। কিন্তু যে রমজান আসলো আমি কতটুকু উপকৃত হইলাম, কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু হইল? প্রবাদ বাক্য তো বইলা বেড়ানি, কিন্তু নিজে তো মানি না। আমরা তো প্রবাদ বাক্য বইলা বেড়াই, কিন্তু নিজেরা মানি না, বলে পড়ার কোনো বয়স নাই, পড়ার কোনো শিক্ষার কোনো বয়সও নাই। আগে এটাই আসেন, বয়স নাই ঠিক না? আবার কি শেষও নাই,
ঠিক না? যদি এই প্রবাদ বাক্য সত্য হয়, শিক্ষার কোনো বয়স নাই, তাহলে আপনি বুড়া বয়সে কোরআন শিখেন না কেন? আমি তো বলবো বুড়া বয়সে কোরআন শিখা যৌবন বয়সে শিখার চেয়ে বেশি সওয়াব পাবেন, যদি মনের থেকে শিখেন। যে এতদিন কাজকাম ছিল, এখন অবসর প্রাপ্ত আমি, এখন আমি সময়টা কোরআনের পিছে দিয়ে দেব, কোরআন শিখার পিছে দিয়ে দেব। কেন দিই না? ওই যে বললাম না, রমজান আসছে, কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই। যদি কোরআনের সাথে আমার সম্পর্ক হইতো, কোরআনের সাথে আমার সম্পর্ক হইতো, তাহলে যেই উম্মত কোরআন পাইছে কোরআন, কোরআন যেই উম্মত পাইছে কোরআন, হায় হায় হায়, কোরআনের আলোচনা হইছে বটে, কিন্তু অন্য অন্য উম্মত দেওয়ালে মাথা মারছেন। অতীত উম্মতের ভিতরে কোরআনের আলোচনা ছিল, মাসালুহুম ফিত্তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, কোরআনের আলোচনা ছিল, কোরআনওয়ালাদের আলোচনা ছিল, এরা আলোচনা শুনা শুনা মাথায় দেওয়ালে মাথা মারছেন যে এত দামি উম্মত, এত কিছু তাদেরকে দিছে আল্লাহ, নবীরা পর্যন্ত আমাদের হাতের ছোঁয়া পাইতে চাইছেন, ছোঁয়া। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমাদের যে রমজান আসে চলে যায়, রমজান দ্বারা কি পাইলাম এটাও কোনোদিন হিসাব কিতাব মিলাই না আমরা কতটুকু পাইলাম, আর কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু হলো, এই দুই জিনিসই রমজানে, রমজান মাসেই দুটেই জিনিস, রোজা থেকে উপকৃত হওয়া, এই মাস থেকে উপকৃত হওয়া। এতটুকু তো উপকৃত হওয়া, আমি তো 89 বছর বলতেছি, আমি তো 89 বছর বলতেছি আপনাদেরকে, অন্যদিকে হিসাব দেখাইলে আপনি যদি 1 কোটি বৎসরও বাঁচেন, তারপরও 1 রমজান দিয়ে আপনার 1 কোটি বৎসরের পরিপূর্ণ হওয়া সম্ভব, যথেষ্ট, শুধু সম্ভব না, যথেষ্ট, যথেষ্ট। কিন্তু কতটুকু উপকৃত হইলাম, কি আমার খাতা খুললে ওরকমই দেখা যাবে যেটা আগে দেখা যেত, এখনো ওরকমই দেখা যাবে না? রমজান আইসা ওটাকে পরিপূর্ণ করলো, এটাও তো শিখলাম না, এটাও তো জানলাম না। এক তো হলো রমজান থেকে সর্বলাইনে আমার জীবনের পরিপূর্ণ করার জন্য রমজান মাস ছিল, আমি কতটুকু পরিপূর্ণ করতে পারলাম, আমি তো 2-1টা দেখাইলাম আপনাদেরকে। এইভাবে আপনি হিসাব কষেন, দেখেন হিসাব কষা, আপনি দেখেন 3 বার সূরা ইখলাস পড়লে 70 খতম কোরআন সওয়াব পাওয়া, কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়, 1-3 বার পড়লে 70 খতম কোরআনের সওয়াব পাওয়া যায় রমজানে, 70 খতম পাওয়া যায়। 1 বার সূরা ইয়াসিন পড়লে রমজানে 700 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। পড়েন না, দেখেন না কতটি দাঁড়ায়, এরকম 3-3 করে যদি 99 বার পড়েন তো 33 বার খতম, 33-কে 70 দিয়ে পূরণ দেন, তারপরে দেখেন কত হয়, ডেলি আমলনামায় নেওয়া যেতে পারত, ডেলি দানেরটা নেওয়া যাইতে পারতো, সৎকারটা নেওয়া যাইতে পারতো, খয়রাতেরটা নেওয়া যাইতে পারতো, জিকিরেরটা নেওয়া যাইতে পারতো, তেলাওয়াতেরটা নেওয়া যাইতে পারতো, আরে আমার জীবনের ফরজের পূর্ণতা করা যেতে পারত। রমজানে 70 গুণ বাড়ায় দিছেন,
কতটুকু করছি বলে। রমজানে 70 গুণ বাড়াইয়া দিয়েছেন ফরজকে। একটু ভাবেন না যে আমি কতটুকু আমার জীবনের সর্বলাইনে এই রমজানে পূর্ণতা করলাম। রমজান তো যেতে চলল না, শুধু রমজান শুধু কবিতা শোনার জন্যই। হ্যাঁ, আগে পুরান ঢাকায় কসিদা হইতো না, এখন তো আর কসিদা হয় না। কসিদা বোঝেন আপনারা? বুঝবেন না, পুরান ঢাকার মানুষই বুঝবে কসিদা হয়। 20 তারিখের পরের থেকেই যারা শেহরিতে জাগাইতো কসিদা পড়তে থাকতো, রমজান যা রায়, রমজান যে যাইতেছে আমি কতটুকু উপকৃত হইলাম। রমজান যে আসলো, কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু হইল, আমি কতটুকু কোরআনের কাছে হইলাম, কোরআন আমার কতটুকু কাছে হইল, কতটুকু আমার মন বলে। শুধু শুধু তো আল্লাহ রসুল বলেন নাই, একটা কথা বলছেন, যদি ভাবি তাইলে বোঝা যাবে, নাহলে বোঝা যাবে না। মত সবাই আল্লাহর কাছে একমত হইয়া আল্লাহকে বলতো আল্লাহ পুরাটা বৎসরই রোজা রাইখা দেন, 11টা মাস উঠায়া নিয়ে আনেন, একটা মাসই রাইখা দেন, রমজান মাস, সারা বৎসর রমজান। যদি আমার উম্মত জানতো যেটাদের কি রাখা আছে, বিনা আমি আপনাদেরকে ভাবাইতে চাইতেছি, আল্লাহ করুক চিন্তা আসুক যে আমি কতটুকু রমজান থেকে আমার জীবনকে আমি পূর্ণ করতে পারলাম, কতটুকু পারলাম আমার জীবনকে আমি পূর্ণ করতে, কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু হইল, আমি কতটুকু কোরআনের কাছে হইলাম, কোরআন আমার কতটুকু কাছে হইল, কোরআন আমার কতটুকু মাহবুব হইল। আপনি যদি কোরআন আপনার কাছে, যদি আমার কাছে কোরআন মাহবুব হয়, সত্য এটাই হবে, রব্বে কাবা, কসম আপনিও কোরআনের কাছে মাহবুব হইবেন। আর যদি কোরআন আপনার কাছে মাহবুব না হইল, তাহলে আপনি কোরআনের কাছে মাহবুব হবেন না। মাহবুবও বুঝতে হবে, মাহবুব কাকে বলে, প্রিয়রও হওয়ার একটা মাত্রা আছে। আপনারা আমার কাছে কোরআন কতটুকু মাহবুব, মাহবুব যদি হইতো তাহলে তো কোরআন দেখার সাথে সাথে, হায় ছিল মানুষ, ছিল দুনিয়াতে ছিল মানুষ, খেলাফতে ওসমানিয়া সানিয়া তুর্কিদের যখন দ্বিতীয় খেলাফত সারা দুনিয়ার উপরে যখন বিরাজ করতেছিল, তুর্কিদের 600 বছরের রাজত্ব, আপনারা জানেন মক্কা ও তুর্কিদের আন্ডারে ছিল, যেটা জমজম টাওয়ার দেখেন এটা পাহাড় ছিল, পাহাড়, এই পাহাড়ের উপরে তুর্কি বাদশার বাংলো ছিল। যে যা জমজম টাওয়ার দেখেন না, বিরাট বড় গড়ি দেখেন না, এটা এটা পাহাড় ছিল, পাহাড়, এতটুকু উঁচাই পাহাড় ছিল, জমজম টাওয়ারের কাছাকাছি উঁচা পাহাড় ছিল, এর উপরে ছিল তুর্কি বাদশার বাংলো। এই রাজত্ব এরা পাইছে শুধু কোরআনের এক রাত্রের ইজ্জত দ্বারা, এক রাত্রের। এই কবিলা যখন প্রথম মুসলমান হয়, তাদের যে সর্দার ছিল অর্তুগাল, যে সর্দার ছিল তাকে যেই কামরা রাখা ছিল ওই কামরায় কোরআন ছিল। সে জিজ্ঞেস করছে এটা কি, বলছে এটাই তো আল্লাহর কালাম, বলছে মালিকের কালাম এখানে থাকবে আর আমি ঘুমাবো, এটা হয় কি করে। সারা রাত্র কোরআন নিয়ে দাঁড়ায়াছিল, দুনিয়া বলে এই কোরআনের ইজ্জতের কারণে আল্লাহ তাদেরকে 600 বছরের রাজত্ব দিয়েছে, কোরআনের ইজ্জতের কারণে। আপনারা আমার কাছে যদি, আমি যদি কোরআনের কাছে হইতাম, তাহলে কোরআন দেখলে ছুটা যায় আগে চুমা দিত, চুমা। বাবা যখন ছোট বাচ্চা দেখে যে তার দিকে আসতেছে, তো দৌড়ে যায়, উঠায় কি করে চুমা দেয়, ঠিক না? কেন? ভালোবাসা, ঠিক না? হ্যাঁ, না না, নাতিকে
দাদা নাতিকে চুমা দেয় না দেয় না, আসতে যখন থাকে তো ছুটা যায়, কেন ভালোবাসা? আপনি আর আমিও তো কোরআন দেখলে ছুটা যায়, চুমা দিতাম, বৎসরে একবার তো হাত লাগায় দেখি না, চুমা তো দূরের কথা। তাহলে আপনার আর আমি কোরআনের কাছে কতটুকু হইলাম? দুই জিনিসকে বিরুদ্ধে নেওয়া নাই, দুই জিনিসকে বিরুদ্ধে নিতে নাই, সত্য এটাই। এক আল্লাহর রসুল যদি বিরুদ্ধে চলে গেল, আর এক হলো কোরআন যদি বিরুদ্ধে চলে গেল। কোরআন যদি আমাদের বিরুদ্ধে চলে গেল, আর যদি আল্লাহর রসুল আমাদের বিরুদ্ধে চলে গেল, এই জন্য কথা লম্বা হয়ে যেতেছে, গুছায় নিয়ে আসতেছি। ভাবি যে আমি রমজান ছিল আমার, আমি কোরআনের কাছে হওয়ার জন্য, এই জন্যই কোরআন বলছিল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তুমি যদি কোরআনের কাছে হয়ে যাও, তাহলে তিন জিনিসের সমাধান হয়ে যাবে, বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, হুদাল লিন্নাস হয়ে যাবে, বাইয়িনাতুম মিনাল হুদাও হয়ে যাবে, ওয়াল ফুরকান ফুরকানও হয়ে যাবে। তুমি হেদায়েতের উপরে উঠা যাবে, হেদায়েতের উপরে আছো কি না ওই সার্টিফিকেট তোমার হাতে চলে আসবে, আর ফোরকান সবার থেকে তোমাকে কোরআন পৃথক করে রাখবে, তোমাকে বুঝিয়ে দিবে, দুনিয়াকে বুঝিয়ে দিবে কেয়ামতের দিন যে এ পৃথক, এর সম্মানই ভিন্ন, এর ইজ্জতই ভিন্ন, এর মর্তব্যই ভিন্ন, এর শানই ভিন্ন। তো মেরে দোস্ত, আসলে ভাবার বিষয়, বাকি আট দিনও চলে যাবে, কিন্তু যদি প্রশ্ন করেন যে আমাদের এখন করণীয় কি, না সুযোগ এখনো হাতে আছে, যদি করতে পারি, যদি করি তাইলে সুযোগ এখনো হাতে আছে, এখনো হাতে আছে। মাঝে মাঝে বোঝা যায় না যে শেষ বল পর্যন্ত সুযোগ হাতে থাকে, শেষ বল পর্যন্ত সুযোগ, শেষ বল বোঝেন, শেষ বল বোঝেন না, শেষ বল পর্যন্ত কি সুযোগ হাতে থাকে। বলবেন বল তো একটা, রান লাগবে চারটা, তাহলে এক বলে কি হবে, ঠিক না? কয় না ছক্কা পিটাইলে রান আরো দুটা বেশি হয়ে যাবে, শেষ বল পর্যন্ত সুযোগ হাতে থাকে, এখনো সুযোগ হাতে আছে, সুযোগ বাহির হয়ে যায় না, এটার জন্য পদ্ধতিও আছে, সুযোগ বাহির হয়ে যায় না, আসে আট দিন সামনে আছে, আট দিন, ছয় দিনই যথেষ্ট হবে, ছয় সাতা ৪২, তারপরে এক বৎসরের চেয়ে বেশি হবে, ৪২০ দিন, ছয়ের বিনিময়ে এখনো সুযোগ হাত থেকে বাহির হয়ে যায় না, এখনো ব্যবস্থা আছে। সর্বশেষ একটা ব্যবস্থা আল্লাহ উম্মতের জন্য রাখছেন, সর্বশেষ বল, সর্বশেষ বল রেখা দিছেন, সর্বশেষ চাল রেখা দিছেন, এই চালই তুমি কেনার হবে, আল্লাহ রেখা দিছেন এই উম্মতের জন্য। অন্য উম্মতের জন্য রাখছেন কি রাখেন না আমি জানি না, কেন অন্য উম্মত তো নাই, সুযোগই নাই, কোথেকে আমাদের জন্য এই সুযোগটা আছে, আল্লাহ রেখা দিছেন সর্বশেষ সুযোগ। যদি আজকের থেকা, এই মুহূর্ত থেকা, যদি মনের ভিতর থেকা, দিলের থেকা এই কথা ভাইবা যে আল্লাহ আসলই তো সত্য, রমজান আসলো, আমি তো অতীতটা পুরা করতে পারলাম না, আমার হাত তো ছোটই ছিল, আমি করতে পারি নাই, হাত তো ছোট ছিল, হাত তো ছোট ছিল, ছোট ছিল, ছোট হাত তো ছোট ছিল, আমার হাতেই তো ছোট ছিল, করতে পারি নাই। অন্যথায় দেখা যাইতো, অন্যথায় দেখা যাইতো
দেখা যায় তো, যদি হাত লম্বা হতো না, লম্বা রমজান বরকতের মাস, কিন্তু এটা জানেন হাদিসে আছে, ফিহি ইয়াজিদু রিজকুল মুমিন, এই মাসে মুসলমানদের রিজিক বাড়ায় দেওয়া হয়, তো বরকতের মাস। কি বরকতের? আপনি ভুলের কারণে বরকতকে আপনার উপরে সংকীর্ণ করছেন, আপনি যদি ভুল না করতেন তাহলে বরকত আপনার উপরে প্রসারিত হতো, বরকত প্রসারিত হইতো, এটা বরকতের মাস। কিন্তু শাহরুর রহমা বলে একে বরকতের মাস, রহমতের মাস, শাহরুল বারাকা বরকতের মাস, এই মাসে মোমিনের রিজিক বাড়ে। এই জন্য ছিল সুযোগ, ছিল সুযোগ যে ছিল না এরকম না, ছিল সুযোগ, যদি আমার হাত লম্বা হইতো, আমার হাত, হ্যাঁ আমার হাত লম্বা হতো, রাগ হয়ে যাবেন বলবো, এগারো মাস কৃপণ হন তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু মুসলমানের উচিত ছিল এক মাসে সখী হওয়া, দানশীল হওয়া উচিত ছিল, কিন্তু এখন তো দেখা যায় উল্টা, কেউ চাইতে গেলেও গরম হয়ে যায়, ঠিক না? আসে না মাদ্রাসাওয়ালারা আপনাদের কাছে, হ্যাঁ কি ব্যবহার করে, আপনি ভাবেন হুজুর বুঝি কমিশন পাবে, ঠিক না? হ্যাঁ দিনকে টিকা রাখার জন্য এরা নিজেদের ইজ্জত বিক্রি করে আপনার দুয়ারে দাঁড়ায়, এই ছবিটা কেয়ামতের দিন আপনার সামনে দাঁড় করানো হবে, লেখা রাখেন, দিন তারিখ সময় দিয়ে আমার কথা লেখা রাখেন, এই ছবিটা কেয়ামতের দিন আপনার সামনে দাঁড় করানো হবে, যত ইজ্জত বিক্রি করে আমার দিনের জন্য আসছিল, মাল তো তোকে আমি দিছিলাম, তুই কি ব্যবহার করছস, তুই দেখা, তুই সিদ্ধান্ত নে তুই কোথায় যাবি, তুই সিদ্ধান্ত নে, কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, ভিক্ষুককে ধিক্কার দেন রমজানে, গেলে দশটা কথা শুনে আনেন, রব্বে কাবার কসম, হুজুররা যদি ছেড়া দেয়, মসজিদ ছাড়লো, মাদ্রাসা ছাড়লো, দিন টিকানেরটা ছেড়া দিল, নিজের ইমান বাঁচানে লেগা গেল, আপনাদের কিছু টিকা থাকবে না, এক রাত্রের ভিতরে মালিয়া মিট হয়ে যাবে, রব্বে কাবা কিছু টিকা রাখবে না, আপনাদের প্রযুক্তি দিয়ে টিকা থাকতে পারবেন না, ইম্পসিবল, একটা আগুনই নিভাইতে পারেন না, আবার কি প্রযুক্তি দিয়ে টিকা থাকবেন, আমাদেরকে প্রযুক্তি বুঝান, ওরে বুঝেন যারা শিক্ষা দীক্ষা নাই, আমাদেরকে বুঝেন না প্রযুক্তি, আমরা প্রযুক্তি চিনি, রাগ হয়েন না, কথা কঠিন হয়ে যেতেছে, রাগ হয়েন না, বরকতের মাস ছিল যদি হাত লম্বা হইতো, এটা বরকতের মাস, হ্যাঁ আলহামদুলিল্লাহ যারা হাত লম্বা করছে রমজানে ওদের বরকত কোনোদিন শেষ হয় না, আছে দুনিয়াতে এরকম লোক নাই যে না, আছে কিছু লোক আছে, আছে যাদের রমজানে বরকতের হাত লম্বা, হাত লম্বা হয়ে যায়, ওরা এটা সারা বছর দেখতে থাকে যে ওইটারই বরকত এখন আমার উপরে বৃষ্টির আকারে বর্ষিত হইতেছে, আর কি আমরা ভাবি তো উল্টাটা, আমরা ভাবি উল্টাটা, উল্টাটা আমি আঙ্গুল দিয়ে দেখাইতে চাইতেছি না, শুধু এইভাবেই বুঝাইতে চাইতেছি, তাহলে আঙ্গুল দিয়ে দেখাইলে দেখানো যায়, আল্লাহ কারো উপরে জুলুম করেন না, আমি চিনি জানি, আমি যদিও না যাই আমি চিনি, খবর আছে আমার কাছে, এরকমও ব্যবসায়ী আছে কর্মচারী বলে গারদাক্কা দিয়ে বাড়ি করে দেয়, একজন হাফেজ আলেমকে আপনি কারতাক্কা দিয়ে বাড়ি করে দিতেছেন, হ্যাঁ হইতে পারে আপনার পুঞ্জি পাট্টা সহ আল্লাহ কারতাক্কা দিয়ে বাহির করে দিবে, রোডে দাঁড়ায় বিক্রি করে, এখন রোডে দাঁড়া, আল্লাহ পারে, আমি চিনি এরকম লোক চিনি, আমরা এই সমাজেই তো বাস করি, এই সমাজের টেলিভিশনই দেখি, আবার দেখি না এই সমাজের মিডিয়াই দেখি,
মিডিয়ার খবর আমাদের কাছে আছে, আমরা এই সমাজেই থাকি, আমরা আকাশ থেকে আসি আর নামাজ পড়ে আকাশে চলে যাই, আমাদের বিচরণ এই সমাজে, আমরা চিনি ওই সমস্ত লোক। গেলে বলে গার ধাক্কা দিয়ে বাইর করে দে, চোখে দেখে না বেচা কিনি করতেছি, আপনাকে মালদার কে বানাইলো, হ্যাঁ কে বানাইলো আপনাকে মালদার, মাল কে দিল আপনাকে, কি ছিলেন কি হইলেন, এখন ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিতেছেন। আল্লাহ তো একটু দেরিতে দেখায়, সাথে সাথে দেখায় না, আল্লাহ তো আল্লাহই, নাহলে উচিত ছিল ওই সময় আপনাকে ঘর ধাক্কা দিয়ে বাইর করা, যে এইবার দেখ কেমন লাগে। রাগ হইলেন না, কিন্তু বুঝানোর জন্য বলতেছে, রমজান ছিল বরকত নেওয়ার মাস, হাত যদি লম্বা হতো,